Hello and welcome you all to another brand new episode of Lux Style Check with me, Maria, where you can get to know about its fashion, style, makeover, and latest trend. Style is life. If you miss style, you miss life. সে কারণে তুমি স্টাইলকে ঠিক ততটাই ভালোবাসো যতটা তুমি ভালোবাসো নিজে নিজেকে কিংবা তোমার প্রিয়জনকে. Ever changing fashion is not a problem to you anymore because tomader samne amra niye aschi latest trend ei ayojone. So let's check it out. Jumpsuit is so in now. Tumi jodi khub quickly kono casual wear er jonno nijeke ektu different look dite chao, then go for jumpsuit. Sei sathe birze je kono ornaments and for a comfortable look just wear a jacket. Just a simple and classy makeup with fashionable and rocking heels will give you a perfect trendy look, and you're absolutely ready to jump into the style world. ফ্যাশন অ্যান্ড স্টাইলের ক্ষেত্রে প্রতিটি মেয়েকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হয় তার সাজসজ্জার দিকে. সাজসজ্জা যদি না হয় চোখে পড়ার মতো তাহলে কি আর হয়? ফ্রেন্ডস, লাক্স স্টাইল চেকের এই সিজনের সবচেয়ে এক্সাইটিং সেগমেন্টের সময় হয়ে গেল. Let's check it out. Own beautification. Makeup er prothome ami skin moisturize kore niyechi ar moisturizer pore ami primer use korechi ar prothome eye makeup er jonno ami ekta base apply kore nebo. Ekhon ekta white color er base diye ami amar puro eyelid e apply kore niyechi. Okay, so amar base dewa shesh. Base ta ke ami set korar jonno ekta powder apply korbo. আই শ্যাডো বেজের পর আমি একটা স্কচ টেপ লাগিয়ে নেব। এখন আমি আই শ্যাডো অ্যাপ্লাই করব। বেসটা যদি একটু ক্রিজ করে সেটাতে কোনো সমস্যা নেই। তারপর একটা ক্লিয়ার ব্রাশ দিয়ে আমি আরেকটু ব্লেন্ড করে নেব। এখন একটা বার্গেন্ডি কালার আই শ্যাডো নিয়ে আমার আউটার কর্নারে লাগিয়ে নেব আরেকটু ইন্টেন্স করার জন্য। এখন আমি যেটা করব হালকা একটু ব্ল্যাক কালার নিয়ে আমার আউটার সাইডে লাগিয়ে নেব একটু স্মোকি এফেক্ট আনানোর জন্য। আমার ট্রানজিশন কালার অ্যাপ্লাই করা শেষ, এখন আমি আই শ্যাডোতে চলে যাব। এবার ইনার কর্নারে আমি একটা লাইট শেড ইউজ করব। ব্রাউন হাইলাইট করতে আমি হাইলাইটারটা আরেকটু ইন্টেন্স করতে আমি একটা হাইলাইটার ইউজ করছি। আপনারা চাইলে আই লুকটাকে এভাবেই রেখে দিতে পারেন, যদি আপনারা পছন্দ করেন তাহলে যে কোনো গ্লিটার অ্যাপ্লাই করে নিতে পারেন। এখন আমি আইলাইনার লাগাবো। এবার আইব্রোটাকে আরেকটু শার্প করার জন্য আমি একটা কনসিলার ইউজ করব। ওকে, সো আমার আইব্রো ড্র করা শেষ, এখন আমি আমার ফেস মেকআপে যাব। ফেস মেকআপের জন্য ফার্স্টে আমার যে ডিসকালারেশন অথবা আমার যে অ্যাকনে স্পটস আছে এগুলো কভার করার জন্য আমি একটা কারেক্টার ইউজ করব। একটা অ্যাঙ্গেল ফ্লাফি ব্রাশ দিয়ে আমি সেটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি একটা ব্রাশ দিয়ে আমি পুরো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। কনসিলারটা আমি হাইলাইটার হিসাবে, অ্যাজ ইন আমি আমার ফেস হাইলাইট করতে এভাবে আমার ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি সেম ব্রাশ দিয়ে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ এবং ফাউন্ডেশন কনসিলার সব কিছু সেট করার জন্য আমি একটা পাউডার অ্যাপ্লাই করে নেব। ফেস মেকআপের পর আমি আমার আই মেকআপে ব্যাক করব এবং আমি আমার ওয়াটার লাইনে একটা ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে লাইন করে নেব। এবার আমি কাজলটাকে স্মাচ করে নেব। আই শ্যাডো অ্যাপ্লাই করা শেষ, এখন আমি আমার ইনার কর্নারে আরেকটু হাইলাইট করার জন্য একটা হাইলাইটার লাগিয়ে নেব। এক কোট অথবা দুই কোট লাগালেই হবে। এখন আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করব। মেকআপ অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি মেকআপটাকে সেট করার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করব। Friends, now it's time to do a little chit-chat with your favorite celebrity on Lux Style Check. Our aajke amader sathe jini royechen, she is beautiful, she is gorgeous, she is none other than Nipun. Hello, gorgeous.
from the silver screen. একদম গোল্ডেন পরে আছো আজকে. Is it your favorite color? Not favorite color, but আমার ভালো লাগে. তুমি কি যখন কোনো ফর্মাল পার্টিতে যাও তখন কি কোন কালারটা সবচেয়ে বেশি প্রেফার করো? গোল্ডেন? না, তুমি যেটা পরে আছো রেড. রেড? ওকে. What is fashion to you? যেটা আমাকে দেখতে ভালো লাগে. আর সে ক্ষেত্রে তুমি যাই পরো না কেন, তার সাথে কি জুয়েলারি কম্পালসারি? হ্যাঁ, জুয়েলারি তো কম্পালসারি বলতে হাতের রিংটা আমার একদম কম্পালসারি থাকবে. এটা আমার অনেক পছন্দ. Where do you usually buy your clothes from? যখন যেখানে যাই যা দেখতে ভালো লাগে আমি সেটাই কিনি. হেয়ারস্টাইলের কথা যেহেতু হচ্ছিল তো আমার আরেকটা প্রশ্ন মাথায় আসলো, তোমার হেয়ারস্টাইল তুমি কিরকম রাখতে পছন্দ করো? সবসময় কি ছাড়াই রাখতে পছন্দ করো? হ্যাঁ, সবসময় চুলটা ছাড়াই রাখি, সেটার মধ্যে বিভিন্ন স্টাইল করি. হোয়াট কাইন্ড অফ ক্লোথস ইউ ইউজুয়ালি ওয়্যার? সামারে আমি খুব কমফোর্টেবল ড্রেস পরতে পছন্দ করি. আসলে যেহেতু সামারটা আমাদের এখানে হিউমিডিটি অনেক বেশি, অনেক গরম, আমি ট্রাই করি স্কার্ট পরতে, লং স্কার্ট, ওটার সাথে উপরে খুব কমফোর্টেবল কিছু একটা, টপস কিছু একটা পরার জন্য. আর সেক্ষেত্রে কি ব্র্যান্ড প্রেফার করো বেশি? না, যেইটা পরে আরাম পাবো সেটা একদম ব্র্যান্ড হতে হবে তা না. যখন নিজেকে কোনো একটা পার্টিতে যাবে তখন তুমি নিজেকে কিভাবে সাজাও? সেই টাইমটা আমি শাড়ি পরি, শাড়ি ছাড়া যদি কামিজ হয় কামিজ পরি, বাট অলওয়েজ শাড়ি পরারই চেষ্টা করি. আর ঘর থেকে যখন বের হওয়া, কোনো কাজ নেই, শুটিং নেই, কিছু নেই, শুধু নিজের জন্য বের হওয়া, তখন কি ধরনের কাপড় পরতে পছন্দ করো? হয়তো বা কখনো জিন্স, কখনো সালোয়ার কামিজ, কখনো স্কার্ট. ডেটে যাওয়ার জন্য যদি তোমাকে বলা হয় হ্যাঁ টু ইমপ্রেস আ ম্যান, তখন তুমি কিভাবে নিজেকে সাজাবে? শাড়ি, অবশ্যই শাড়ি, অবশ্যই. এবং সেক্ষেত্রে কালারটা কি প্রেফারেন্স হবে? রেড. এবার সময় হয়ে গেল আমার সবচেয়ে ফেভারিট সেগমেন্টের, লাক্স স্টাইল চেকের এই সিজনের র্যাপিড ফায়ার রাউন্ড. একদম ঝটপট উত্তর দিতে হবে. কিন্তু ঘর থেকে বের হবার সময় যে জিনিসটা অবশ্যই নিতে হবে সাথে, ফোন, সেলফোন. নর্মালি কি ধরনের কাপড় পরতে পছন্দ করো, ফর্মাল অর ক্যাজুয়াল? ক্যাজুয়াল. কি ধরনের শুজে কমফোর্টেবল, হাই হিল অর ফ্ল্যাট? ফ্ল্যাট. কোন ফিমেল সেলিব্রিটির স্টাইল তোমার সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে অ্যাট্রাকটিভ লাগে? মৌসুমী আপু. ফেভারিট প্লেস টু শপ? ঢাকা. ইউর স্টাইলিং সিক্রেট ওয়েপন? সেটা আমি বলতে পারবো না আসলে, যদি বলে দেই তাহলে তো অডিয়েন্স জেনেই যাবে আমার সিক্রেটটা কি. যে ওয়ার্ডগুলো আমি এখন বলবো তা শুনলে তোমার নিজের উপরে অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমার রিয়াকশন কি হবে? সাইজ জিরো. সাইজ জিরো অ্যাকচুয়ালি নট টু হার্ড, মানে এটা করাটা যে খুব একটা হার্ড তা না. সাইজ জিরো বলতে আসলে যে এটা যে আমি একদমই 40 কেজি হয়ে গেছে তা না, সাইজ জিরো কিন্তু হলো যে যেটা একদম পারফেক্ট একটা সাইজ. বোটক্স. বোটক্স খুব হেল্পফুল আমি বলবো. বডি পিয়ার্সিং, এটা সৌন্দর্য বৃদ্ধি করে. ট্যাটু, আমি কখনো অ্যাপ্লাই করিনি বাট অনেকেরটা দেখে আমার ভালোই লাগে. দ্য ট্রেন্ড অর লুক ইউ হোপ নেভার কাম ব্যাক, এটা খুব বলা ডিফিকাল্ট. সবচেয়ে পছন্দের জায়গা? আমার খুব পছন্দের জায়গা অ্যালে, লস অ্যাঞ্জেলেস. এমন একটা জিনিস যেটা সব পুরুষের মাঝে থাকা উচিত? ব্যক্তিত্ব. মেকআপ ছাড়া বাইরে বের হতে কমফোর্টেবল অর নট? একদমই কমফোর্টেবল. অন্যের কাছে নিজেকে গ্ল্যামারাস দেখানো জরুরি নাকি না? খুব একটা না. ডু ইউ রিড ফ্যাশন ম্যাগাজিনস? ইয়া, আই রিড. হু ইজ দ্য মোস্ট ফ্যাশনেবল পারসন ইন ইওর ফ্যামিলি? আমার বাবা ছিল. হোয়াট উড ইউ ওয়্যার টু আ ডিস্কো? আমাদের হোস্টেলের নিচেই ডিস্কো ছিল, সো স্কার্ট এবং নট শর্ট স্কার্ট. একটা বিয়েতে কি ধরনের কাপড় পরতে পছন্দ করো? শাড়ি, লেহেঙ্গা, গাউন. হোয়াট টু থিংস ইউ উডেন্ট ওয়্যার টুগেদার? আমি কখনো খুব একটা আমার ড্রেস নিয়ে চিন্তা করি না যে আমাকে এটাই পরতে হবে, এটা পরে আসতে হবে. অনেকে যেমন খুব নিজের ড্রেসের উপর খুব চিন্তা করে, মানে আমি অতটা চিন্তা করি না. হোয়াট ফ্যাব্রিক্স ডু ইউ লাইক? সিকোয়েন্সের কাপড় যেটা সেটা খুব পছন্দ আমার. If I ask you to state your style and personality in one sentence, what would it be? Beauty depends on personality. Beauty টা always depend করে personality-র উপরে. পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আমার র্যাপিড ফায়ার রাউন্ডের লাস্ট কোশ্চেন এন্ড দিস ইজ দ্য মোস্ট ফেভারিট ওয়ান. পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি আছো এই পৃথিবীতে এবং সেই সাথে তোমার আরো দুজন পছন্দের মানুষ আছে, কিন্তু
ক্রাইসিসটা হলো তুমি এই দুজনের ভিতরে একজনকে বাঁচাতে পারবে এবং আরো বড় ক্রাইসিস হলো সেই দুজন তোমার খুবই পছন্দের মানুষ একজন হলো সাকিব খান আরেকজন হলো ফেরদৌস এখন তুমি কাকে বাঁচাবে বলো দুজনকে বাঁচানোর চেষ্টা করব পারবে না ইউ হ্যাভ অনলি ওয়ান অপশন ওকে আমি ফেরদৌস হয় কি বাঁচাবো I have a gift hamper for you from Lux Style Check. Thank you. Wow. This is a beautiful gift. Friends, that's it for now on Tourist Lux Style Check, and we'll be back tomorrow, same time, same channel. And remember, style doesn't make the world go round. Style is what makes the ride worthwhile. So be stylish, be fashionable. Bye bye. I'm going to selfie today.